ডিমের ব্যাপারে খুব আগ্রহী, কিন্তু মাংস, দুধ, ডিম সবই আমরা করার জন্য স্টেক হোল্ডার মিটিং অনেকগুলো করেছি। একদিনের বাচ্চা সংক্রান্ত যে আছে, সমস্যা হচ্ছে যে পোলট্রি খামারিরা, মানে আমাদের যে প্রান্তিক খামারিরা আছেন, তারা একদিনের বাচ্চা এবং ফিডের জন্য ডিলারদের উপর নির্ভরশীল থাকেন এবং বড় বড় কোম্পানিগুলো কিন্তু বেসিক্যালি নিয়ন্ত্রণ করে এবং 70% কস্ট কিন্তু আসে এইগুলোর জন্য, যার জন্য ওরা কিন্তু ওখানে দাম কমাতে পারে না। তো আমরা যেটা চেষ্টা করছি যে এই একদিনের মুরগির বাচ্চাটা কীভাবে কম দামে দেওয়া যায় এবং সেটা ই করে। আরেকটা বড় সমস্যা হলো বিদ্যুৎ বিল। এটা আপনারা জানেন যে কেন জানি না এই বৈষম্য করা হয়েছে, যে কৃষিতে যেই রেটে বিদ্যুৎ বিল দিতে হয়, যে পোলট্রি ফার্ম বা মৎস্য ফার্ম এদেরকে কিন্তু কমার্শিয়াল রেটে দিতে হয়। তো ফলে এই আমরা একটা দাবি করেছি যে 20% ভর্তুকি দেওয়ার ব্যবস্থা যেন করে। ডিমের বাজারে 7 বার হাত বদল হয় এটা আমরা শুনেছি, এমনকি কাউরান বাজারেই, মানে এটা যারা অভিযান চালিয়েছেন তারা বলছেন। তো ফলে সেখানে যে ভোক্তা অধিকার থেকে যে অভিযানগুলো করা হয়েছে সেটা আমরা তাদের সাথেও একসাথে কাজ করেছি। তবে এখন আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে খামারি পর্যায় থেকে সরাসরি বাজারে ডিম আনার জন্য চেষ্টা করছি, যেটা সামগ্রিক চাহিদার তুলনায় কম, কিন্তু আমরা একটা অল্টারনেটিভ প্রক্রিয়া করে দেখাতে চাই যে এভাবেও ডিমের দাম আসলে কম হবে। তো তবে আমাদেরকে দুদিকে কাজ করতে হবে, একদিকে উৎপাদনের খরচ কমানোর জন্য যা যা করতে হয় সেটা করব, অন্যদিকে যেন এই হাত বদলের ধান্দায় পড়ে যেন দাম না বাড়ে। ডিম আমদানির ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে এটাতে আমি একটু ক্লারিফিকেশন দিতে চাই। আমরা প্রথমে শুনেছিলাম বাণিজ্য মন্ত্রণালয় একদিনের পরিমাণ 4.5 কোটি অনুমতি দিয়েছিলেন, পরবর্তীকালে পত্রপত্রিকায় দেখছি একবার 18 কোটি, আরেকবার 20 কোটি, এমনকি গত পরশু না কবে প্রথম আলোতে দেখলাম 55 কোটি। এগুলো কিন্তু আসলে কোনোটা সত্যি না, এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে দেখেছি, ওরা বলছে না আমরা এরকম এখনো দেয়নি এবং সেরকম মাত্র 11 লাখ ডিম মাত্র এসছে এই পর্যন্ত। 4.5 কোটির যে প্রথম অনুমতি ছিল সেটাও আসেনি। আমার মনে হয় যে ঢাকায় যে দামের ব্যাপারটা ওটা সবটা মানে স্বাভাবিক না, এটার মধ্যে সিন্ডিকেট অবশ্যই আছে এবং হাত বদল আছে। তো ফলে ওই জায়গায় যেহেতু ওটা আবার আমাদের পুরো মন্ত্রণালয়, আমাদের এককভাবে আমরা পারবো না, এখানে ভোক্তা অধিকার, বাণিজ্য মন্ত্রণালয়ের অংশ আমাদেরকে, আমরা চাইবো যে বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে ওখানে সাহায্য করুক, বেশি আমদানি করতে না, কিন্তু ওখানে বেশি সাহায্য করলে আমরা অবশ্যই পারবো। রমজান আসতে আর বেশি দিন সময় নাই, কাজে আমরা এখন থেকে বিশেষ করে ডিম, দুধ, মাছ, মাংস এই কয়টা আইটেম রমজানে আসলে বেশি খাওয়া হয়, তো আমরা এটা খামারি পর্যায়ে এখন উৎপাদন বাড়ানো এবং কী করে খামারি পর্যায় থেকে বাজারে আনা যায় আমরা কিছু গ্রুপ করে দিচ্ছি, প্রোডিউসার গ্রুপ, তারা মানে কোঅপারেটিভ ভিত্তিতে হোক বা যেভাবে হোক তাদের থেকে সরাসরি বাজারে যেন আনা যায়, সেটা আমরা এখন থেকে পরীক্ষামূলক কিছু শুরু হয়ে গেছে কিন্তু সেটা আমরা করছি।